ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে উত্তর ব্যারাকপুর পৌরসভায় বিক্ষোভ সিপিআইএম নেতৃত্বের। তাঁদের দাবি, সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া, অস্থায়ী কর্মীদের রাজনৈতিক রং না দেখে স্থায়ী করা সহ একাধিক ইস্যুতে পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএমের তরফে। ডেপুটেশন পেশ করার আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি করে বাম কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। টিকাকরণ নিয়েও রাজনীতি চলছে, সরকারকে তোপ দেগে এমনই বললেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। ভ্যাকসিন নিয়ে যে দলবাজি হচ্ছে, পৌরসভা যে ভ্যাকসিন নিয়ে দলবাজি করছে এবং ভ্যাকসিনের সমবণ্টন হচ্ছে না, তাই জন্য আমরা পৌরসভাতে বলতে এসেছি চেয়ারম্যানকে। দিনের পর দিন ওনার সঙ্গে দেখা করার জন্য টাইম চেয়েছি, উনি টাইম দেননি। তৃণমূলের মানে ভ্যাকসিনের তৃণমূলীকরণ হয়ে গেছে। তৃণমূলের কবে কাউন্সিলর ছিল, এখন তো কাউন্সিলর কেউ নেই। কিসব প্রশাসক নাম দিয়ে তাদের পকেটে পকেটে কুপন ঘুরছে, তাদের কাছে না গেলে পরে কুপন পাওয়া যাবে না। এই জালিয়াতি দুর্নীতির বিরুদ্ধে আমরা আজ এখানে এসেছি। আপনাদের যারা বিজয়ী পৌরপিতা কিংবা পৌরমাতা আছে, তারা কি কুপন পাচ্ছেন না? তাদের আমাদের কোনো লোকেদের কুপন দিচ্ছে না। কুপন যা আছে সব হচ্ছে ওই তৃণমূলের যারা ছিল তাদের হাতে, পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের পকেটে কুপন। তারপরে আমরা শুনলাম যে এখানে কিছু কর্মীদের, অস্থায়ী কর্মীদের পার্মানেন্ট করা হবে, তা সেখানে যাতে দলের রং না দেখা হয়, সকলের জন্য পার্মানেন্ট হয় সেটাও দেখতে হবে, এবং বেআইনি নিয়োগ হচ্ছে পৌরসভায়।